हेलो नमस्कार आमार चैनेले आरो एक्टी ब्लॉगे आपनादेर सकल के जानाय अनेक अनेक स्वागत। आज के तेमन राना बान्ना किछु नेई केनना आज के प्रथमबार आमी आमार बंधुर बाड़ी एखाने एसे आमार एकजन बंधु होयेछे सेटाओ आबार यूट्यूबेर मार्फते। तो तार छेलेर आज के जन्मदिन तो आमादेर ओखानेई निमंत्रण आछे तो ओखानेई जाबो। तो तेमन राना बान्ना किछु नेई कारण कालके राते बाइरे थेके खाबार आना होयेछिलो आर सेटाई एकटु बेचे गेछे तो ओटाई आमी लांचे खेये नेबो। आर डिनारे तोई बोल्लाम इनविटेशन আছে তো আজকে সময় অনেকটাই আছে তো ভাবলাম যে গাছে জবা ফুলটাও ফুটে আছে আজকে আর এই জবা ফুলটা মায়ের পায়ে না দিয়ে একটু নিজের সেবাই হোক। এই জবা ফুলটা দিয়ে আজকে আমি একটা দুর্দান্ত মাথার তেল বানাবো। এই তেলটা কিন্তু ভীষণই কার্যকরী জানেন। এই তেলটা মাথায় লাগালে যদি আপনার হেয়ার ফল হয়ে থাকছে বা চুল খুব রাফ হয়ে গিয়ে থাকছে তা এই তেলটা লাগালে কিন্তু ওই সব সমস্যা একদম নিমেষেই দূর হয়ে যাবে। আর এটা আমি সত্যি করে নিজে এক্সপিরিয়েন্স করেছি তাই জন্য। তো তুলে নিলাম ফুলটা, বেশ বড় হয়েছিল। চলুন এবার তেলটা বানানো যাক। তেলটা বানানো এত সহজ, আপনাদের রান্নাঘরে যা কিছু তেলটা বানানোর জন্য প্রয়োজন সেটা থাকে। এই যে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, মেথি, মেথি তো লাগবেই, আর একটা ফুল, একটাই ফুল নিলে যথেষ্ট, আর কিছু জবা পাতা। এগুলো কিন্তু জবা পাতা আমি ওই আমার গাছ থেকেই নিয়ে নিয়েছি। ফুলের সাথে জবা পাতাটাও কিন্তু ভীষণ রকম জরুরি এই তেলটা বানানোর জন্য। আর যেটা লাগবে সেটা হচ্ছে যে কোনো রকমের তেল। এখানে আমি এই ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি। আপনাদের কাছে যে কোনো তেল থাকলে, সেটা শুধু কোকোনাট অয়েলই না, অন্য কোনো তেল থাকলেও সেই তেলটা দিয়েও আপনারা এই তেলটা কিন্তু বানাতে পারবেন। প্রথমেই বেশি করে কোকোনাট অয়েল মানে নারকেলের তেলটা আমি একটা গরম সস প্যানে নিয়ে নিচ্ছি। নারকেলের যে তেল, যে বেস তেলটা আমরা নেব সেটা কিন্তু আমাদের অনেকটা বেশি নিতে হবে, কেননা লাস্টে গিয়ে এই তেলটা কিন্তু অনেকটাই পরিমাণটা কিন্তু কমে যাবে। তাই জন্য প্রথমের দিকে পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে। এই তেলটাকে প্রথমে গরম করে নেব একটুখানি, যে সসপ্যানটা নিয়েছি ওটাতে গলে যাবে তেলটা, দিয়ে একটুখানি জাস্ট গরম হয়ে যাবে, তারপর আমরা বাকি জিনিসগুলো দেব। তেলটা এখানে প্রায় প্রায় একটু গরম হয়ে এসছে। এবার এক এক করে এই রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, মেথি এক এক করে দিয়ে আমরা নাড়তে থাকব। প্রথমে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, মেথিটা একটু পরেই দেব। একটু রসুন পেঁয়াজটা তেলের সাথে মিশে গেলে তারপর মেথি, জবা ফুল আর জবা পাতাটা দিতে হবে। দু মিনিট মতো হয়ে গেছে রসুন আর পেঁয়াজটা দিয়ে, এরপর মেথিগুলো দিয়ে দেবো, সাথে জবা ফুল আর জবা পাতাটাও দিয়ে দেবো। ফুলটার কোনো অংশই আমি বাদ দেবো না, যা আছে সবটাই দিয়ে দেবো, কারণ জবা ফুল চুলের জন্য মারাত্মকভাবে কিন্তু উপকার দেয়। জবা ফুলের পাউডারও দেখেছেন আজকাল পাওয়া যায়, আর আমি অনেককেই দেখেছি এই পাউডারটা এনে মাস্ক হিসেবে মাথায় লাগাতে, ওটাও কিন্তু উপকার দেয় জানেন। ব্যাস এবার এগুলো সবগুলোই এবার একটু ফুটতে থাকবে, তেলটার সাথে মিশবে। ততক্ষণে আমি এই যে বোতলগুলো এতে কিছু জিনিস ভরে রাখি। চলুন, এই বোতলগুলো জানেন তো জুসের বোতল, এই কটা অরেঞ্জ জুস, অ্যাপেল জুস এনেছিলাম, ওইগুলো ফুরিয়ে গেছে, তো বোতলগুলো তো বেশ ভালোই, তা ফেলবো কেন। আর এইগুলো অনেক দিন ধরে পড়েছিল, রাখার জায়গা পাচ্ছিলাম না, তাই কাঠবাদাম আর কাজুটাকে কেটে দুটো বোতল আমি রেখে দিলাম। আর বাকি যে প্যাকেটটা আছে, প্যাকেটে যেগুলো আছে সেগুলো আমার ওই ড্রাই ফ্রুটসের বক্সে রেখে দেবো, ওইখানেই আমি মিক্স করে ড্রাই ফ্রুটস রাখি। এই যো এই শিশিটায় এখানে দেখছেন কাজু বাদামের কোনো ট্রেসই নেই, শুধুই কিশমিশ, তাই কাজু আর বাদাম এখানেও একটু ঢেলে রেখে দিলাম মিক্স করে। ওই মিষ্টি কিছু বানাতে এইটাই আমি ড্রাই ফ্রুট মিক্সটা দিই, আলাদা আলাদা করে এনে একটাই শিশিতেই মিক্স করে রাখি। সিমিলারলি এরকম কিছু কফিগুলোও যখন শেষ হয়ে যায় না, কফির শিশিগুলো, এরকমই শিশি আনা হয় কফির, সেখানেও আমি কিন্তু রিইউজ করি এই শিশিগুলোতে। এই শিশিগুলোতে আমি যা আমার প্যাকেটে থাকে ওইগুলো কিন্তু ভরে রাখি। যেমন এখানে এই মিউজলিটা ঢেলে রাখছি, আর একটাও শিশি ছিল ওটাতে আমি কর্নফ্লেক্সটা ঢেলে রেখেছি। দেখুন ভালোই রিইউজ হয়ে যায়। আর এত কন্টেনার্স কোথায় বা রাখবো আর কিনবো, তাই কফি যখন আসছে ওই কন্টেনারটাকেই আমি ইউজ করে নিই।
আর এইটা জানেন তো, এই অ্যামাজন থেকে স্টিকারটা কিনেছিলাম বেশ কিছু মাস আগে, যখন এই কিচেনটা সাজাচ্ছিলাম। অনেক কটা স্টিকার একটা রোলে বেশ কম দামেই পেয়ে গেছিলাম। আর এই দেখুন কি সুন্দর লাগছে না? এমন কিছু নয় যেটা কাজু আর এটা বাদাম স্টিকারটা না লাগালে আমি চিনতে পারবো না। এইগুলো অ্যাকচুয়ালি ওই মশলা চেনার জন্যই আসে স্টিকারগুলো, তবে আমি সব কটাতেই লাগিয়ে রাখি। লাগালে না দেখতে বেশ সুন্দর লাগে। দেখুন এই ট্রান্সপারেন্ট গ্লাসের শিশির ওপরে এগুলো কি সুন্দর দেখতে লাগছে, রান্নাঘরটাও বেশ সুন্দর সাজানো লাগে। বেশ চলুন দেখি তেলটার কি অবস্থা। প্রায় অনেকটাই ফুটে এসছে তেলটা, হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু এবার একটু হাই ফ্লেমে বেশ ভালো করে সবগুলোকে একসাথে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। রসুন আর পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার ফ্লেমটাকে অফ করে এই তেলটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর এবার শিশিতে ঢেলে রাখবো। ওপাশে রানাও অফিস থেকে এসে গেছে, প্রায় সময় হয়েই গেছে যাওয়ার। দেখি চলুন, ওকে বলেছিলাম গিফটটা র‍্যাপ করে দিতে, একবার দেখে আসি। এইযো ও এখানে বসে গিফটটা র‍্যাপ করছে, আর এই গানের সেটটা নিয়েছি। বাচ্চারা তো এইসবই পছন্দ করে বলুন। আমাদের ছোটবেলায় অবশ্য এত কিছু ছিল না, ওই খেলনা বাটি দু চারটে ওইটা নিয়েই খেলতাম, তাও আবার মাটির হাঁড়ি করা থাকতো। ব্যাস কথা বলছিলাম মা বাবার সাথে, বলতে বলতে অনেকটাই সময় কেটে গেছে, তেলটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে। যখন তেলটা একদম ঠান্ডা হয়ে যাবে ওটাকে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে পুরোটাই। মানে এইগুলো রাখবো না, ভাজা জিনিসগুলো ফেলে দেবো, শুধু তেলটাই আমরা নিয়ে নেবো। এরকম ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি, ছাঁকার পর একটা শিশিতে ভরে রেখে নেবো। আর এটা কিন্তু অনেক দিন চলবে। দেখছেন তেলটার পরিমাণটা কিন্তু যেমনটা বলেছিলাম তেমনটা কিন্তু শেষে এসে কমেই গেছে। তবে এই তেলটা কিন্তু একটু লাগালেই যথেষ্ট। যেই জায়গাগুলোর আপনার মনে হচ্ছে যে চুলটা পড়ে ফাঁকা হয়ে যাচ্ছে বা কিছু, সেই জায়গাগুলো লাগিয়ে আর বেশ আধ ঘন্টা কি 1 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নিতে হবে। যেহেতু এতে রসুন আর পেঁয়াজও আছে, সেই জন্য আমি আবার সারা রাতটা একটু রাখি না। ওই যেদিন শ্যাম্পু করি সেদিন এই 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে তেলটা লাগিয়ে রেখে তারপরে আমি শ্যাম্পু করে নিই। ব্যাস এই যে শিশিতে ভরে রেখে দিলাম, এই তেলটা এখন 1 থেকে 2 মাস আমার একদম দুজনেরই চলে যাবে, আমি আর রানা দুজনে ইউজ করলেও চলে যাবে। ব্যাস চলুন, অনেকটাই লেট হয়ে গেল, এবার কিন্তু বেরোতে হবে। এইযো বেরিয়ে পড়েছি, বেশিক্ষণ সময় লাগবে না। আমার বন্ধুর বাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, তবে অনেকটাই বেশ দেরি হয়ে গেল। এই যে দেখুন পৌঁছে গেছি, সবাই এসে হাজির, আমরাই মনে হয় লাস্ট এলাম। আসলে একটা কাজ ছিল, সেইটা সেরেই আসতে হলো, তাই জন্যই একটু লেট হয়ে গেল। তবে ভালোই হয়েছে, ঠিক সময়ে এসে পৌঁছেছি। আর একটু লেট হলেই কিন্তু কেকটা কাটা মিস হয়ে যেত। আর এইখানে দেখুন, যার জন্মদিন তার ইনস্ট্রাকশনে আবার কেকটা কাটা হবে, ও যেমনটা বলবে ঠিক তেমনটাই। আর এই যে সেই আমার বন্ধু, একা হাতে যে সবটি অ্যারেঞ্জমেন্টস করেছে। বেজে গেছে প্রায় অনেকটাই রাত,
আর আমাদের খাওয়া দাওয়া সবটাই হয়ে গেছে। এত সুন্দর সব অ্যারেঞ্জমেন্টস ছিল আর এত সুন্দর খাওয়া দাওয়া ছিল, আর সেইটার ভিডিও করতে ভুলে গেছি। খিদেও পেয়েছিল তাই চটজলদি টেস্টি খাবারগুলো পেটে চলে গেছে আর ফোনটা মাথায় আসেনি। ব্যাস চলুন এবার বার্থডে বয়ের সাথে খেলতে হবে। আমাকেই ধরেছে ওর সাথে এই গাড়ি গাড়ি খেলার জন্য, তাই যাকে ওর সাথে একটু খেলি। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।